হ্যালো গাইস, কে বস্তু সবার কেমন আছেন? আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা বিগিনার্সদের জন্য কিভাবে ফিঙ্গার এক্সারসাইজ করতে হবে এবং আঙ্গুলটাকে ইউকুলেলের এই ফ্রেট বোর্ডের সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেই টেকনিকটা নিয়ে কথা বলবো। তো আমরা আজকে এই ভিডিওতে চারটা বেসিক ফিঙ্গার এক্সারসাইজ করব, নট ফিঙ্গারিং, আমরা জাস্ট ফিঙ্গার এক্সারসাইজ বলবো। ফিঙ্গার এক্সারসাইজের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ফ্রেট বোর্ডের সাথে, এই যে আমরা যে ফ্রেটগুলো বলি এগুলোকে, এই ফ্রেটের সাথে আমাদের যে এই আঙ্গুল, সেই আঙ্গুলের যে অ্যাডজাস্টমেন্ট সেটা। তো ফিঙ্গার এক্সারসাইজ ওয়ান, ফিঙ্গার এক্সারসাইজ ওয়ানের জন্য আমাদের চারটা আঙ্গুলকে একদম সোজাভাবে প্রথমে ফ্রেট বোর্ডের সাথে ধরবেন। ধরে এই প্রত্যেকটা ফ্রেট আমরা প্রেস করব, প্রত্যেকটা ফ্রেডের একদম সাথে প্রেস করব, এবং ওই যে স্ট্রিংটা প্রেস করব সেই স্ট্রিংটা এখানে বাজাবো, ঠিক আছে? তো আমরা আলোচনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা চারটা আঙ্গুলের চারটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে 1 নম্বর আঙ্গুল, 2 নম্বর, 3 নম্বর আঙ্গুল এবং 4 নম্বর আঙ্গুল। এবং এখানে দেখেন ফ্রেটের নাম্বারও আছে, 1, 2, 3, 4 এভাবে। তো আমরা চারটা আঙ্গুল যেহেতু, তো আমরা চারটা ফ্রেট সিলেক্ট করলাম, 1, 2, 3, 4। তো প্রথমে কী করব, 1 নম্বর ফ্রেটের জি স্ট্রিং, মানে উপরে যে স্ট্রিংটা, জি স্ট্রিং এর 1 নম্বর ফ্রেট ধরবো। এইদিকে কিন্তু না, একদম ফ্রেটের কাছাকাছি ধরতে হবে, তাহলে সাউন্ডটা ক্লিয়ার হবে। এবং আমাদের মেক শিওর করতে হবে সাউন্ডটা যেন বাজে সাউন্ড না হয়, এরকম সাউন্ড বা এরকম কোনো সাউন্ড না হয়, আমাদের সাউন্ডটা খেয়াল রাখতে হবে, ক্লিয়ার সাউন্ড বের করতে হবে। এবং আঙ্গুলটাকে যথাসম্ভব সোজাসুজি রাখতে হবে, প্যারালাল, ঠিক আছে? তাহলে 1, 2, 3 চার, আবার পরের স্ট্রিং সি স্ট্রিং সেম প্রসেস, 1, আবার ই স্ট্রিং মানে 3 নম্বর স্ট্রিং, 1, 2, 3, 4। এটা করার পর আবার রিভার্স করতে হবে, মানে উল্টা দিক দিয়ে, 4, 3, 2, 1। করলেন সবাই পারবেন আমি জানি, বাট একটা টেকনিক্যাল ব্যাপার আছে এখানে, মানে নিজের মন গড়া ভাবে ফিঙ্গার প্র্যাকটিসটা করা যাবে না। নিজের মন গড়া ভাবে বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমাদের যেহেতু আমরা মিউজিক করব এই ইনস্ট্রুমেন্ট দিয়ে, সো মিউজিকের একটা ব্যাপার হচ্ছে টেম্পো বা বিট, যে বিটটাকে আমাদের এলোমেলো করা যাবে না। লাইক আপনি হয়তোবা এটা এক বাজালেন, তারপর এবার বাজছেন, তারপরে আবার এভাবে বাজছেন, মানে কোনো সময়ের কোনো সামঞ্জস্যতা রাখছেন না, এটা করা যাবে না। আমাদের এটার জন্য প্রথমে কী করতে হবে, চারটা কাউন্ট দিতে হবে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এভাবে কাউন্ট দেবো। ওই কাউন্ট অনুযায়ী 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এভাবে কাউন্ট দিয়ে দিয়ে আমাদের প্রোগ্রেসটা করতে হবে, ঠিক আছে? মন গড়া ভাবে করা যাবে না, নাম্বার ওয়ান, ঠিক আছে? তো ফিঙ্গার এক্সারসাইজ টু যেটা, সেটা হচ্ছে একটা করে ফ্রেট স্কিপ করা, মানে একটা করে ফ্রেট বাদ দিয়ে দিয়ে বাজাবো, 1, তারপর 3, আবার যেটা বাদ দিলেন সেটা ধরবেন, 2, 4। মেক শিওর করবেন আপনি ইচ্ছেন যে নাম্বার ফ্রেটটা চাপতেছেন তত নম্বর আঙ্গুলটা ইউজ করবেন। 1 নম্বর ফ্রেট চাপ দিলে 1 নম্বর, 2 নম্বর ফ্রেট চাপ দিলে 2 নম্বর, এভাবে। তাহলে কী থাকলো, এক্সারসাইজ টু হচ্ছে 1, 3, 2, 4, 1, 3, 2, 4, 1, 3, 2, 4, 1, 3, 2, 4, আবার উল্টো দিক দিয়ে, 4, 2, 3, 1, 4, 3, 1, 4, 2, 3, 1। এবং মেক শিওর করতে হবে, আবার বলছি, বিট 1, 2, 3, 4, এভাবে আপনাদের কাউন্টটা ঠিক রাখতে হবে, এলোমেলো করা যাবে না, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এভাবে কুলহারা কলঙ্কিনীর মতো বাজানো যাবে না, একদম স্ট্রেট লাইনে, স্ট্রেট লাইনে চলতে হবে, ঠিক আছে? এক্সারসাইজ থ্রি, এক্সারসাইজ থ্রি হচ্ছে আমরা
ট্রিপলেট করব, মানে হচ্ছে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, বিটে কাউন্ট করেন, 1 2 3, 1 2 3, একটু স্লো করে দিচ্ছি, 1 2 3, 1 2 3, তাহলে আছে কি 1 2 3, 1 2 3, আবার 2 3 4, দেখেন খেয়াল করুন, 1 2 3, 2 3 4, এখানে কোনো রেস্ট থাকবে না, হবে এভাবে ঠিক বাজাবেন, 1 2 3, 2 3 4, 1 2 3, 2 3 4, 1 2 3, 2 3 4, 1 2 3, 2 3 4, 4 3 2, 3 2 1, 4 3 2, 3 2 1, এভাবে রিভার্স করবেন, আবার সামনের দিকে যাবেন, ঠিক আছে। এটা গেল 3 নম্বর এক্সারসাইজ, এবং লাস্ট যে এক্সারসাইজটা আজকের জন্য থাকবে সেটা হচ্ছে 1 5 1 5 1 5 1 5। শুনে খুব সহজ মনে হচ্ছে, আর এই এক্সারসাইজটার সবচেয়ে বেসিক যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার আঙ্গুলটাকে স্ট্রেচ করা। এরকম আঙ্গুল যদি থাকে ছোটো আঙ্গুল, সেটাকে অত বেশি স্ট্রেচ করা যায়, মানে ওয়াইড করা যায়, সেটা জন্য লাইক 1 5 1 5, মানে 5 নম্বর ফ্রেট, 1 থেকে 5, 1 5 1 5 1 5 1 5, আবার 5 1 5 1 5 1 5 1, এটা করতে গেলে আপনি দেখবেন যে অনেক হাতটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেকের জন্য, প্রায় সবার জন্যই হয় এই সমস্যাটা, বাট এটার উদ্দেশ্যটাই হচ্ছে ফিঙ্গার এক্সারসাইজ আসলে কোনো মিউজিক্যাল ব্যাপারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে শুধুমাত্র আপনার সাথে এই আঙ্গুলটাকে ইউকুলেলের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য প্রথম প্র্যাকটিস। আমি যাদের সরাসরি ক্লাস নেই তাদেরকে প্রথমে এই এক্সারসাইজগুলোই দিই, এবং এর চেয়ে আরও অনেক বেশি এক্সারসাইজ থাকে সেখানে, যাতে করে তাদের আঙ্গুলটা এটার সাথে অ্যাডজাস্টেড হয়, ঠিক আছে। তো বাই দ্য ওয়ে, আপনারা যদি কেউ সরাসরি শিখতে চান, আমাকে একটু সাপোর্ট করতে চান, তাহলে আমাকে কল করে আসতে পারেন চলে ধানমন্ডিতে। এনিওয়ে, তো আমরা একটু রিভাইজ করে দিচ্ছি সবগুলোই। তাহলে প্রথম এক্সারসাইজ 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, রিভার্স উল্টো দিক দিয়ে গেল। তারপরে হচ্ছে 1 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4, 4 2 3 1, 4 2 3 1, এক্সারসাইজ 3, 1 2 3 2 3 4, 1 2 3 2 3 4, 1 2 3 2 3 4, 1 2 3 2 3 4, উল্টা দিক দিয়ে এক্সারসাইজ 5, 1 5 1 5, 1 5 1 5 1 5 1 5 5 1 5 1 5 1 5, কিন্তু সিম্পল, এটা আপনি ডেইলি প্র্যাকটিস করবেন, আপনি ইউকুলেলে কর টট অনেক কিছু শিখবেন, আমি জানি এরপরে আপনি অলরেডি অনেক কিছু জানেন, বাট এই এক্সারসাইজটা আপনি কন্টিনিউ করবেন, প্রত্যেক দিন মিনিমাম 10 মিনিট এর পিছনে টাইম দেবেন, আঙুলটা যত বেশি ফ্লেক্সিবল হবে অনেক দ্রুত দোতারা বাজাইতে পারবেন, অনেক দ্রুত ফিঙ্গার অনেক কারসাজি করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর কর্ড ধরতে পারবেন, ফিঙ্গার পজিশনগুলো করতে পারবেন, হ্যাঁ। এবং মোট কথা, বিগিনার্স ফিঙ্গার এক্সারসাইজ, নট ফিঙ্গারিং, ফিঙ্গার এক্সারসাইজ করবেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, টাটা, ভালো থাকবেন সবাই।